নমস্কার, স্বাগতম জানাইছো প্রাইম টাইম 18 লৈ। মই রশ্মিতা গোস্বামী। নমস্কার, স্টুডিওত মই প্রাঞ্চল। এতিয়া কি হব অরবিন্দ কেজরিওয়ালৰ? দিল্লীর হুড়া আবকারী নীতি কেলেঙ্কারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগত বৃহস্পতিবার নিশা ইডির হাতত গ্রেপ্তার হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারে দিল্লির রাউজ এভিনিউ আদালতত হাজির করা হল কেজরিওয়ালক। আদালতত হাজির করার সময় গ্রেপ্তারের পিছত প্রথমবার মুখ খুলি কেজরিওয়ালে কলে, মই জেলের ভিতর থাকো বা বাহিরত মোর জীবন দেশের বাবে সমর্পিত। শুক্রবারে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাঝে কেজরিওয়ালক আদালতত হাজির করালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। 2002 চনের ধন সরবরাহর প্রতিরোধ আইনের অধীনত গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালক। নিশাটো ইডির জিম্মাত রখার পিছত আজি পুয়া ইডির কার্যালয়তে স্বাস্থ্য পরীক্ষা করা হয় অরবিন্দ কেজরিওয়ালর। বৃহস্পতিবারে দুঘণ্টা জেরা চলার পিছত আজি পুয়ার ভাগতো ইডিয়ে জেরা চলালে দিল্লির মুখ্যমন্ত্রীগী। ইয়ার পিছতে দিল্লির মুখ্যমন্ত্রীক কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাঝে রাউজ এভিনিউর বিশেষ আদালতত হাজির করালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। রাউজ এভিনিউ আদালতের বিশেষ ন্যায়াধীশ কাবেরী বাবেজার সম্মুখত হাজির করালে কেজরিওয়ালক। কেজরিওয়ালক 10 দিনের জিম্মাত বিচারিলে তদন্তকারী সংস্থাটে। ইপিনে শুনানির পূর্বেই কেজরিওয়ালে প্রত্যাহার করে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করা আবেদন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরুদ্ধে ইফালে দেশজুড়ি আপর প্রতিবাদী কার্যসূচী। রাজধানী দিল্লীত আপর প্রতিবাদের সময়তে উত্তপ্ত পরিস্থিতি। প্রতিবাদী আপ নেতাকর্মীক বাধা প্রদানের চেষ্টা দিল্লী আরক্ষীর। নিরাপত্তারক্ষীর খন্ড যুদ্ধত লিপ্ত হয় প্রতিবাদকারী সকল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে কেবাগরাকিও আপর মন্ত্রী তথা নেতাকর্মীক আটক করে দিল্লী আরক্ষীয়ে। আপর মুরব্বী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরোধিতার বিজেপির বিরুদ্ধে আপে এনেধরণে প্রতিবাদ সাব্যস্ত করে। দিল্লীত আপর বিজেপি কার্যালয় ঘেরাও কার্যসূচীর সময়তেই উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। गुंडागर्दी है। अरविंद केजरीवाल जी के घर वालों को हाउस अरेस्ट किया हुआ है। अरविंद केजरीवाल जी की माता जी एक दिन पहले अस्पताल से आई है, बेटे को अरेस्ट कर लिया, घर वालों को किसी से मिलने नहीं दिया जा रहा, शांतिपूर्ण प्रोटेस्ट रोका जा रहा है। आईटीओ पे हम जा नहीं सकते, एक मिनट आईटीओ पे आते हुए हुआ और उठा के पुलिस वाले हमको फेंक रहे हैं। पूरी तानाशाही है, सिर्फ और सिर्फ लोकसभा चुनाव जीतने के लिए ये तानाशाही की जा रही है। लोग जहां पे भी होंगे वहां पे प्रोटेस्ट करेंगे, ये प्रोटेस्ट रुकेगा नहीं। कभी भी दमन करने से क्रांति नहीं रुकी है, जितना भी प्रधानमंत्री दमन करेंगे क्रांति और बढ़ेगी। एक एक गली में, एक एक मोहल्ले में केजरीवाल पैदा होंगे, दुनिया के अंदर नंबर वन ट्रेंड आए स्टैंड विद केजरीवाल चल रहा है पूरी दुनिया के अंदर। इससे बात साफ है कि लोग व्यथित हैं, लोग दुखी हैं। किस तरीके से केंद्र सरकार गुंडागर्दी करके हमको कुचलने की कोशिश कर रही है। जिस पार्टी को कहा जाता था कि सबसे छोटी पार्टी है, सुपारी जितनी छोटी पार्टी है, उस पार्टी को दमन करने के लिए, कुचलने के लिए पूरी ताकत केंद्र सरकार ने लगा दी है। আনফালে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে গুয়াহাটীতো প্রতিবাদ। গণেশগুড়িত আপর প্রতিবাদী কার্যসূচী। আপর প্রতিবাদত বাধা প্রদান করলে আরক্ষীয়ে। রাজ্যের ভিন্ন প্রান্তত আপে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। বিভিন্ন প্রান্তত এই প্রতিবাদের রূপ দেখ পাওয়া গেল। এয়া গুয়াহাটির ছবি দেখাইছো। গুয়াহাটীতো আম আদমি পার্টির এই সকল সমর্থকে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। দুর্নীতি বিরোধী আন্দোলনের হোতা আন্না হাজারে কালৰ সতীৰ্থ অরবিন্দ কেজরিওয়ালৰ গ্রেপ্তাৰ প্ৰসংগত কলে, দুর্নীতি বিরোধী আন্দোলনৰ কৰা নেতা আজি দুর্নীতির গোচৰতেই অভিযুক্ত হোৱাটো লজ্জাজনক। অরবিন্দ কেজরিওয়াল জেসে আদমি জো মেরে সাথ কাম করতা থা, আর শরাব কে বারে মে হাম লোগ আওয়াজ উঠায়া থা, আজ ও শরাব নীতি বনা রা হ্যায়, জিসসে মুঝে দুখ হুয়া।
लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकते। आखिर उसको जो अरेस्ट किया गया, अटक हुआ, वो इनके कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। तो जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। ইফালে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী তথা আপ প্ৰধান অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰক গৰিহণা দিছে বিৰোধীয়ে। দেশৰ আন প্ৰান্তৰ লগতে অসমতো প্ৰতিবাদ দল সংগঠনৰ, গুৱাহাটীৰ লগতে কাজিৰঙা আৰু শিৱসাগৰত প্ৰতিবাদ একাধিক লোকৰ। আম আদমি পাৰ্টীৰ মুৰব্বী তথা দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰক লৈ হাই ভল্টেজ ড্ৰামা অব্যাহত। অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰৰ লগে লগে আম আদমি পাৰ্টীয়ে দেশজুৰি আৰম্ভ কৰিছে প্ৰতিবাদ প্রদর্শন করেছে বিক্ষোভ। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের পিছতে বিভিন্ন দল সংগঠন ওলাই আহিছে রাজপথলৈ, বাদ পড়ি রা নাই অসমও। অসমৰ বিভিন্ন প্রান্তত অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী। অরবিন্দ কেজরিওয়ালক বিনা শর্তে মুক্তি দিয়ার দাবিত রাইজর দলের প্রতিবাদ। এয়া মঠঘরিয়া। মঠঘরিয়াত রাইজর দলের কার্যালয়ের সম্মুখত উত্তাল প্রতিবাদ দলটোর। হাতে হাতে ব্যানার পোস্টার লৈ প্রতিবাদ সাব্যস্ত করে রাইজর দলে। রাইজর দলের অভিযোগ গণতন্ত্রক হত্যা করেছে বিজেপিয়ে। তদন্তকারী সংস্থাসমূহক বিজেপিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ রাইজর দলের। গতি এইবিলাক যে সম্পূর্ণ ষড়যন্ত্র এতিয়া দিনের পোহরের দরে সত্য। গতি আমি রাইজ দলে কইছো যে অরবিন্দ কেজরিওয়ালক সম্পূর্ণ অসাংবিধানিকভাবে আর সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালক অতি শীঘ্রে বিনা শীঘ্রে মুক্তি দিব লাগে। আর মোদী সরকারে সাধারণ নির্বাচনের পূর্বে এইদরে বিরোধী রাজনৈতিক দলের নেতাসমূহক কারাগারে নিক্ষেপ করে বিরোধী রাজনৈতিক দলের একাউন্ট ফ্রিজ করে যে অঘোষিত জরুরীকালীন ব্যবস্থা ঘোষণা করেছে আর এইদরে সাধারণ নির্বাচন বৈঠনি পার করবে বিচারিছে, সেয়া বিরুদ্ধে সমগ্র জনগণক একগুজ হবর কারণে আমি রাইজ দলে আহ্বান জানাইছো। লোকসভা নির্বাচনলৈ মাত্র কেইটামান দিন বাকি থকা অবস্থাত দিল্লির মুখ্যমন্ত্রীগুলিক ইডিএ গ্রেপ্তার করার বিরুদ্ধে শিবসাগরতো প্রতিবাদ রাইজর দলের। শিবসাগরের দোলমুখ চারিআলিত রাইজর দলে সাব্যস্ত করে প্রতিবাদ। অরবিন্দ কেজরিওয়ালক মুক্তি দিয়ক, মোদী সরকার হাই হাই আদি স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। শিবসাগর দলমুখ চারিআলিত প্রতিবাদ সাব্যস্ত করেছে এই গ্রেপ্তারের বিরুদ্ধে। শীঘ্রে অরবিন্দ কেজরিওয়ালক মুক্তির দাবি জানাই এই ধরনের ইয়াত ধর্ণা দিছে রাইজর দলের বহুসংখ্যক বিষয়ববীয়া তথা কর্মী। আপর জ্যেষ্ঠ নেতা, আপর সংগ্রামী নেতা অরবিন্দ কেজরিওয়ালক আমি যে গ্রেপ্তার কালি গ্রেপ্তার করা হয়েছে তাকে আমি তীব্র আমি গরিহণা দিছো আর তাদের মুক্তি আমি তাৎক্ষণিকভাবে দাবি করছো। দেশত যে স্বৈরাচার চলিছে এটা আকো এবার প্রমাণ করে দিলে বিজেপি সরকারে। বিজেপি সরকারের এই কার্যসূচী হিতে বিপরীত হব আর গোটেই ভারতবর্ষের জনতায় বিজেপি সরকারের স্বৈরাচারী তাক আমার যে আগন্তুক নির্বাচন আহি আছে লোকসভার এই নির্বাচনের মাজে প্রতিবাদ সাব্যস্ত করব বলে আমি ভাবছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার লৈ প্রতিক্রিয়া প্রকাশ করিলে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার গণতন্ত্রের বাবে অশুভ বার্তা, একুশ মার্চের দিনটি গণতন্ত্রের বাবে কোলা দিন বলে উল্লেখ করে অখিল গগৈ। লোকসভা নির্বাচনত বিজেপি আর এস এসে কু অভিসন্ধি করে যাতে বিরোধী শক্তিয়ে নির্বাচনী প্রচার চলাব নয়, সেই ষড়যন্ত্র করিয়ে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার অভিযোগ আনিলে অখিল গগৈ। আনহাতে কংগ্রেসক নির্বাচনী প্রচারত বাধার সৃষ্টি করার বাবে দলটোর একাউন্ট জব্দ করা বলে অভিযোগ অখিল গগৈর। বিনা শর্তে অরবিন্দ কেজরিওয়ালক শীঘ্রেই মুক্তির দাবি করিলে রাইজর দলের সভাপতিগিয়ে। কালির দিনটি ভারতের গণতন্ত্রের কারণে একটা কোলা দিন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারে এই কথা প্রমাণ করিলে যে লোকসভা নির্বাচনের আগত বিজেপি আর আর এস এসে বিরোধী শক্তিক সম্পূর্ণরূপে বিনাশ করে পেলাব খুঁজেছে যাতে লোকসভা নির্বাচনত কোনেও ভালকৈ
বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব নয়। নুনমাটির অজয় বর্মন, শিবসাগরের প্রদীপ গগৈ আর কাজিরঙার বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ক্ষমতার অভিশাপ, হাতত ক্ষমতা পড়িলে মতিভ্রষ্ট হব পাৰে যিকোনো লোকর। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পিছত সততার ফুলজারি মরা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পিছতেই চর্চালয় আহিছে ক্ষমতা পালে সাধু সন্তরও বুদ্ধিভ্রষ্ট হওয়ার কথা। রাজনীতিত চকিয়েই কেলেঙ্কারির মূল, শাসকর চকীখনের কারণেই লাগে গন্ডগোল, লঙ্কালো যিয়েই যায় সিয়ে হেনো রাবণ হয়, এই কথাকেটা এজন বিশেষ নেতা বিগত চব্বিশ ঘণ্টা ধরে চর্চাত আছে নেতাজন, আপনাদের নিশ্চয় ধরব পারিছে কার কথা কৈছো। দিল্লির সুরা কেলেঙ্কারিত জড়িত হয়ে ইডির হাতত গ্রেপ্তার হওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে খলকনি তুলিছে। সমগ্র দেশতে আপর নেতা অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ এতিয়া চর্চাত আছে। দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার গঠন করবলৈ সক্ষম হওয়া সেই কেজরিওয়ালেই এতিয়া গ্রেপ্তার হয়েছে কেলেঙ্কারিত হাঙুর খাই। রাজনীতির চকীখন হেনো কেলেঙ্কারির অন্যতম কারণ, আর সেই চকীত যিজনেই বহে তেওঁই সুমায় দুর্নীতির চক্রবে। চাই লওক এটা বিশেষ বক্তব্য। ইস কুর্সি কে অন্দর কুছ না কুছ সমস্যা হয়, জো ইস কুর্সি কে উপর বেঠতা হয় ওই গড়বড় হো জাতা হয়, তো কহিন এসা তো নেই কি ইস আন্দোলন সে জব বিকল্প নিকলেগা আর ও লোক জব কুর্সি পে জাকে বেঠেঙ্গে কহিন ও না ভ্রষ্ট হো জায়ে, কহিন ও না গড়বড় করনে লগে, ইয়ে এক ভারী চিন্তা হাম লোগোঁ কে মন মে। প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের সঙ্গে আন্দোলন করার সময়তে এই বক্তব্য আগবাইছিল অরবিন্দ কেজরিওয়ালে। আশঙ্কা করেছিল যে আন্দোলনের শেষত রাজনীতির চকীত বহিবলে গৈ সকলো রাবণ নহয়তো, কিন্তু গৈ থৈ সেয়াই হল গৈ শেষত। দুর্নীতির শতযোজন দূরত থাকা বলে ভবা, দেশের ভিতরতে নিকা রাজনীতিক বলে ভাবি থাকা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পিছতেই দেশজুড়ি সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। সততার রাজনীতিতে দুখনক রাজ্যত সরকার গঠন করবলে সক্ষম হওয়া কেজরিওয়ালের নতুন রূপক এতিয়া চলিছে ব্যাপক চর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পিছত আপর ভবিষ্যতক লৈ প্রশ্ন উঠিছে সমগ্র দেশত। মুঠ চারিগৰাকী নেতা তিহাৰ জেলত বন্দী হৈ থকাৰ সময় দলটোৰ অস্তিত্বক লৈও প্রশ্ন তুলিছে বহুজনে। বর্ষিয়ান গান্ধীবাদী নেতা আন্না হাজারে সন্মুখত লৈ সমগ্র ভারতবর্ষের জনতাক এখন দুর্নীতিমুক্ত সমাজের সপোন দেখুৱা চারি আম আদমি পার্টির শীর্ষ নেতা এতিয়া জেলত, আর তেওঁলোকে জেলত থাকিবলগীয়া হৈছে কারণ তেওঁলোকৰ বিৰুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ। প্রথমতে গ্রেপ্তার হৈছিল সত্যেন্দ্র জৈন, তারপর গ্রেপ্তার হল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তারপর গ্রেপ্তার হল দিল্লির পৰা ৰাজ্যসভাৰ সাংসদ আম আদমি পাৰ্টিৰ সঞ্জয় সিং, আৰু বৃহস্পতিবাৰে গ্রেপ্তার হল ইডিয়ে গ্রেপ্তার করলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আয়ের বহির্ভূতভাবে সম্পত্তি ক্রয় করার গোচর রুজু হয়েছিল, আর গ্রেপ্তার করার সময় আছিল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। তারপর মনীষ সিসোদিয়াক সিবিআই গ্রেপ্তার করেছিল ফেব্রুয়ারি মাহ 2023 বিরুদ্ধে সুরার কেলেঙ্কারির অভিযোগ। অক্টোবরত সাংসদ সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছিল আর বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই তিনিওজন শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছে সুরা কেলেঙ্কারিত জড়িত থাকার অভিযোগত। 2021-22 বর্ষত দিল্লির সরকারে আম আদমি পার্টির সরকারে আরম্ভ করেছিল এক নতুন আবকারী নীতি, আর এই নীতির যোগেদি দিল্লির সুরার বিপণীসমূহক হস্তান্তর করা হয়েছিল ব্যক্তিগত প্রতিষ্ঠানলৈ, আর হস্তান্তর প্রক্রিয়াত যে অনুজ্ঞাপত্র দিয়া হয়েছিল অনুজ্ঞাপত্র দিয়ার বিনিময়ত মোটা অঙ্কর ধন হাওয়ালা প্রক্রিয়ায় লাভ করেছিল আপর শীর্ষ বিষয়ায়। এই গুরুতর অভিযোগ ইডির,
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর সমগ্র প্রক্রিয়াটো পোহর আনিছিল তদানীন্তন দিল্লির মুখ্য সচিবে। তেওঁ এখন পত্র প্রেরণ করেছিল দিল্লির সেই সময়ের উপরাজ্যপাললৈ। উপরাজ্যপালে সমগ্র ঘটনার সিবিআই তদন্ত ঘোষণা করেছিল। মনীষ সিসোদিয়াক সিবিআই গ্রেপ্তার করেছিল আর তারপর তিহার জেলত থাকার সময় ইডিয়ে তেওঁৰ বিরুদ্ধে গোচর রচিছিল। ইডির মতে যি ধন অনুজ্ঞাপত্র দিয়ার বিনিময়ত আপে লাভ করেছিল তারে 45 কোটি আম আদমি পার্টিয়ে গোয়ার নির্বাচনত খরচ করেছিল। ইডির মতে এই যে নতুন আবকারী নীতি, এই আবকারী নীতির রূপরেখা প্রস্তুত করেছিল অরবিন্দ কেজরিওয়ালে, আর এই নীতির উদ্দেশ্যই আছিল ধন সংগ্রহ করা, অবৈধভাবে ধন সংগ্রহ করা। ইতিমধ্যে বিআরএসর নেত্রী, বিআরএসর মুরব্বী কে চন্দ্রশেখর রাওর জিয়রী কে কবিতাক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অনুজ্ঞাপত্র লাভ করা বহুকেইটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে কে কবিতার প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে ইডিয়ে অভিযোগ দিছে। ইডিয়ে ইতিমধ্যে উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের সম্মুখত যুখ হাতত তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণব দাখিল করেছে। আজির দিনট অরবিন্দ কেজরিওয়ালক রাউজ এভিনিউ কোর্টত হাজির করবা হয়েছে আর ইডিয়ে 10 দিনের কাস্টডি বিচারিছে। ইয়ার সমান্তরালক উচ্চতম ন্যায়ালয়ত অরবিন্দ কেজরিওয়ালক অপসারণ করবল আবেদন দাখিল করা হয়েছে, কারণ আম আদমি পার্টি স্পষ্ট করেছে অরবিন্দ কেজরিওয়ালে পদত্যাগ নকরে, প্রয়োজন হলে তিহার জেলের দিল্লি পরিচালনা করব। আর ইয়ার সমান্তরালক অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনত সমগ্র দেশতে আম আদমি পার্টির নেতাকর্মীয় প্রতিবাদ করা সাব্যস্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নিউজ 18 রাইজিং ভারত সামিটত শূন্য সহনশীলতার হুঙ্কার দিয়ার পিছদিনাই ইডিয়ে গ্রেপ্তার করেছিল অরবিন্দ কেজরিওয়ালক। উচ্চ ন্যায়ালয়ে, দিল্লী উচ্চ ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের রেহাই নিদিয়ার পিছতেই ইডি উপস্থিত হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসগৃহত, আর সরকারি বাসগৃহতে গ্রেপ্তার করে ইডির মুখ্য কার্যালয়ে অনা হয়েছিল। যময় শাসক দলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করার দাবি উত্থাপন করেছে, সেই সময়তে কিন্তু বিরোধীয় ইডি আর সিবিআইক ব্যবহার করে বিরোধীর কণ্ঠ রুদ্ধ করার শাসক দলে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে। অনাগত সময়ত আম আদমি পার্টির চারি শীর্ষ নেতার গ্রেপ্তারে সমাগত 2024 লোকসভা নির্বাচনত কেনেদরে প্রভাব বিস্তার করে সে লক্ষণীয় হব। আর সমান্তরালক আম আদমি পার্টি যেহেতু বিরোধী ঐক্য মঞ্চের একটা সহযোগী দল, বিরোধী ঐক্য মঞ্চর আন আন দলসমূহে এনে ধরনের যে ইডি আর সিবিআইর যোগেদি গ্রেপ্তারের এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদমুখর কেনেদরে হয় সেয়াও লক্ষণীয় হব। আজির তারিখত নির্বাচনের পূর্বে এজন নহয় দুজনক মুখ্যমন্ত্রীক ইডিয়ে গ্রেপ্তার করেছে, এজন অরবিন্দ কেজরিওয়াল, আনজন হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তেওঁ ইতিমধ্যে পদত্যাগ করেছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালে হুঙ্কার দিছে তেওঁ পদত্যাগ নকরে বলে। ধুবুরী পানবাড়ীত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। যাত্রীবাহী বাসলৈ লক্ষ্য করে দুর্বৃত্তই করলে গুলিচালনা। গুলিচালনায় আহত হল বাসখনের এজন যাত্রী। পানবাড়ীর 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে ঘটনা। ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছে। যাত্রীবাহী বাসত হঠাৎ লাগিল হি গুলি। কোরপরা কেনে গুলিটো উভরি পড়িল হি কোনেও না জানে। ধুবুরীর পানবাড়ীত যাত্রীবাহী বাসত গুলি লাগি আহত হল এজন যাত্রী। ধুবুরী কোকরাঝার জেলা সীমান্তর পানবাড়ী 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হল এই ঘটনা। ধুবুরী অভিমুখী রাহুল নামের বাসখনে পানবাড়ী পুয়াত হঠাৎ সন্দেহজনক বন্দুকর গুলি আহি বাসর গ্লাস ভেদি গুলিবিদ্ধ করে এজন যাত্রী। আমি দেখা পাইছো আপনার হাতত অল্প তেজ ওলাইছে, এটু লাগিছিল লাস্টটো আহি পলাই মোৰ এই হাতত পুরা বাড়ি লাগি গেছে। ইহতে ইনকোয়ারি করে আছে, তো ফায়ারিং চলি আছে নাকি এনেকুৱা কৈছে? নাই, বিএসএফে কৈছে তেনেকুৱা কোনো ফায়ারিংৰ হেৰি চলা নাই বুলি কৈছে। তো গুলিটো কৰ পৰা আহিল বুলি ভাবি নাজানো, এইটো লোকৰ মেটাৰ হয়, আমি জাস্ট কমপ্লেইন কৰিছোঁ। এই ঘটনার পিছতেই ঘটনাস্থলীত কোকরাঝার আর ধুবুরী আরক্ষীর দল উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। ইফালে হঠাৎ বন্দুকর গুলিটো কোরপর আহিল তার সুমূত্র পোৱা নাই তদন্তকারী আরক্ষীয়েও। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
ভূপেন বৰাৰ জেদৰ বাবে আজিও ঘোষণা নহল লক্ষীমপুৰৰ প্ৰাৰ্থীৰ নাম। লোকসভা নিৰ্বাচনৰ নিৰ্বাচনী বিধি বলবৎ হোৱাৰ পিছতো কংগ্ৰেছে ঘোষণা কৰিব পৰা নাই লক্ষীমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী। কংগ্ৰেছৰ তৃতীয়খন প্ৰাৰ্থী তালিকা বৃহস্পতিবাৰে প্ৰকাশ হ'ল যদিও সেইখন তালিকাতো নাম নাহিল লক্ষীমপুৰৰ প্ৰাৰ্থীৰ। ইফালে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই প্ৰস্তুত কৰা তালিকা অনুসৰি হাইকমাণ্ডে প্ৰাৰ্থিত্ব নিদিয়াত আকুৰ্গু স্থিতি ভূপেন বৰাৰ। সভাপতি ভূপেন বৰাই হাইকমাণ্ডৰ ওচৰত দাখিল কৰা তালিকাৰ কেইবাজনো প্ৰাৰ্থীৰ নাম কাটি দিছিল দিল্লীত, যাৰ পৰিপ্ৰেক্ষিতত প্ৰাৰ্থী পেনেলত নাম থকা সত্ত্বেও বৰাকৰ নৰিতা জয়শুক্লাই নাপালে প্ৰাৰ্থিত্ব। একেদৰে লখিমপুৰ সমষ্টিত প্ৰাক্তন সাংসদ ৰাণী নৰহে বিচাৰি আছে প্ৰাৰ্থিত্ব, এতিয়াও ঘোষণা কৰিব পৰা নাই লখিমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী। গৃহ জিলা লখিমপুৰত সভাপতি ভূপেন বৰাই ন কংগ্ৰেছী উদয় শংকৰ হাজৰিকাৰ নাম তালিকাত দিছিল যদিও হাইকমাণ্ডে এতিয়াও ল'ব পৰা নাই সিদ্ধান্ত। ইফালে ৰাণী নৰহ আৰু ভৰত নৰহে দিল্লীৰ কংগ্ৰেছ নেতাৰ দুৱাৰে দুৱাৰে টিকট বিচাৰি ঘূৰি ফুৰিছে বিগত কেইবাদিনো ধৰি। পুনৰ লখিমপুৰৰ পৰা নিৰ্বাচন খেলাৰ মন নৰহ দম্পতীৰ। একেলগে গুৱাহাটীৰ সাংসদ কুইন উজা আৰু গুৱাহাটীৰ বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মিধি বিজুলীক নিৰ্বাচনত সহায়ৰ আশ্বাস দিলে কুইনে। আজি বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত আনুষ্ঠানিকভাৱে প্ৰাৰ্থীসকলক প্ৰদান কৰা হ'ল দলীয় টিকট। বিজেপিৰ বৈশিষ্ট্যৰ মুখ্য কাৰ্যালয়ত একেলগে দেখা গ'ল সাংসদ কুইন উজা আৰু প্ৰাৰ্থী বিজুলী কলিতা মিধি। টিকট লাভ নকৰাৰ খুব হতাশা নাই সাংসদ কুইন উজাৰ। বিজুলীৰ হৈ একেলগে প্ৰচাৰ চলাব কুইন উজাই। বিজুলী কলিতা মেধিৰ ৰেকৰ্ড ভোটত জয়ৰ সংকল্প। টিকট লাভ নকৰাৰ বাবে এজনৰ পিছত আন এজন নেতাৰ অব্যাহত আছে কংগ্ৰেছ দল ত্যাগৰ ধুমুহা। কিন্তু তাৰ সদায় বিপৰীত নীতি আদৰ্শ শাসনাধিষ্ঠ বিজেপি দলৰ। কিছুদিন পূৰ্বে টিকটৰ পৰা বঞ্চিত হৈও ৰাজদীপ ৰয়ে হাতত ধৰি আগুৱাই নিছিল শিলচৰৰ বিজেপি প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্যক। ঠিক একেদৰে তেজপুৰৰ সাংসদ পল্লৱ লোচন দাসৰো টিকট লাভ নকৰাৰ বাবে নাই কোনো ক্ষোভ, বৰঞ্চ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ হৈ চলাইছে ব্যাপক প্ৰচাৰ। তেনে এক দৃশ্য দেখিবলৈ পোৱা গ'ল শুকুৰবাৰে বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত। টিকটৰ পৰা বঞ্চিত হৈও কোনো খুব হতাশা অসন্তুষ্টি নোহোৱাকৈ একেলগে পূজাত বহিল বৰ্তমানৰ সাংসদ কুইন উজা আৰু গুৱাহাটীৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধি। গুৱাহাটী সমষ্টিত বৃহৎ ভোটত জয়ী হোৱাৰ কামনাৰে পূজাত বহিল দুই সতীৰ্থ। দিল্লীত ব্যস্ত থকাৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰত নামিব পৰা নাছিল সাংসদ কুইন উজা। কিন্তু এতিয়াৰে পৰা বিজুলী কলিতা মেধিৰ হৈ একেলগে প্ৰচাৰ চলাব কুইন উজাই। লগতে সাংসদগৰাকীয়ে ক'লে কেৱল গুৱাহাটীতে নহয় গোটেই দেশতে ৰেকৰ্ড হ'ব বিজেপিৰ। আজি এতিয়াতো গোটেই ভাৰতবৰ্ষত ৰেকৰ্ড ভংগ হৈ আছে, গুৱাহাটীত কিয় কৈছে? অকল গুৱাহাটীত নহয় গোটেই ভাৰতত ৰেকৰ্ড ভংগ হৈ আছে। মোদী ডাঙৰীয়াই পুনৰবাৰ আৰু অধিক ভোটৰ মাৰ্জিনত প্ৰধানমন্ত্ৰী হৈ আছে। সাংসদ কুইন উজাই এনেদৰে আগুৱাই অহাৰ বাবে আপ্লুত প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধি। কুইন উজাৰ পৰামৰ্শ লৈ নিৰ্বাচনী যুদ্ধখনত আগুৱাই যোৱাৰ সংকল্প লৈছে প্ৰাৰ্থীগৰাকীয়ে। আমাৰ কুইন উজা বাইদেউক যোৱাবাৰ দলে তেখেতক প্ৰক্ষেপ কৰিছিল আৰু ৰাইজে বিপুল ভোটত তেখেতক জয়যুক্ত কৰিছে। বৰ্তমানেও তেখেত কিন্তু সাংসদ হৈয়ে আছে। গতিকে আমি আমাৰ নতুন পাৰ্লিয়ামেণ্ট কমিটি গঠন পাৰ্লিয়ামেণ্ট আমাৰ গঠন নোহোৱালৈকে আমি বাইদেউৰ লগত আমাৰ যেনেকুৱা ধৰণৰ এটা সু সম্পৰ্ক আছে, খুব সুন্দৰভাৱে বাইদেউ আমাক দিহা পৰামৰ্শ দিছে। আমি আলোচনাৰ মাধ্যমেৰে আমি আগন্তুক দিনৰ আমাৰ যি কাৰ্যসূচী চলাই গৈয়ে আছোঁ। বিজেপিৰ এনে নীতি আদৰ্শ এতিয়া প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ বাবে অনুপ্ৰেৰণা, যাৰ ভাৰতত 400+ আৰু অসমত 12+ৰ লক্ষ্যৰে উঠি পৰি লাগিছে কাৰ্যকৰ্তা। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। অব্যাহত আছে কংগ্ৰেছৰ খহনীয়া। নিৰ্বাচন চমু চপাৰ লগে লগে বিজেপিৰ কাষ চাপিছে ইজনৰ পিছত সিজন কংগ্ৰেছী নেতা, প্ৰাক্তন সাংসদ আৰু বিধায়ক। এইবাৰ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে খুব উজাৰি গেৰুৱা বহন পিন্ধিলে প্ৰাক্তন সাংসদ দ্বিজেন শৰ্মা, পাহাৰৰ দুই প্ৰাক্তন বিধায়ক ক্লেনডুং ইংটি, সমৰজিৎ হাফলংবাৰ, অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক চলেন দাস আৰু মহিলা কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সম্পাদিকা শেহনাজ য়াছমিন হক, প্ৰজাপতি নন্দন বৰুৱাৰ লগতে বহু নেতাই। কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ আহিছে বহুজন, কংগ্ৰেছত খহনীয়া অব্যাহত আছে আৰু তেওঁলোকৰ খুব অসন্তুষ্টি পোনপটীয়াকৈ প্ৰকাশ পাইছে দল এৰাৰ সময়ত। বহু কথাই কৈছে তেওঁলোকে, মুঠতে ইজনৰ পিছত সিজন
কংগ্রেসে এতিয়া কাক চাপিছে বিজেপির কংগ্রেসের বিরুদ্ধে খুব উজারি কিরুয়া বহন পিঁধিলে প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মায় পাহাড়ের দুই প্রাক্তন বিধায়ক ক্লেন ডুং ইংটি সমরজিৎ হাফলংবারেও বিজেপিত যোগদান করলে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক 20 বছর ধরে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা সোলেন দাস মহিলা কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদিকা শেহনাজ ইয়াসমিন হক প্রজাপতি নন্দন বড়ুয়ার বহু নেতায় কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করে। মই কংগ্রেস দলত মোর জার্নি বড় দীঘলিয়া, সুদীর্ঘকাল কংগ্রেসের সেবা করেছো। আর 19 তারিখে যা 19 তারিখে মই কংগ্রেস দলের পরা পদত্যাগ করেছি। পদত্যাগ করে মই ভালক চিন্তা করে দুদিন মই বহু মানুষের আলোচনা করেছো, বহু মানুষক ফোন করে খুঁজেছো, আর সকল কথা চিন্তা করে মই জানি বুঝি নিজে সিদ্ধান্ত উপনীত হয়েছো যে মই ভারতীয় জনতা পার্টি যোগদান করব লাগে, আর সেই মতে আজি ইয়াত মই যোগদান করেছো। বন্ধুসকল, সুদীর্ঘ 50 বছরীয় অভিজ্ঞতা এটা দলত থাকার আজি যদি প্রথম দিনাই মই সকল কথা উজাড়ি দিও তেতিয়াহলে মানুষে মোক হয়তো অকৃতজ্ঞ বলে কব, কারণ সেই দলটির পর মই সাংসদ নির্বাচিত হয়েছি। আজি দেশখনের স্বার্থ যদি কোনোবাই দেশক সেবা করব খুঁজে বা জনসাধারণের কিবা যদি সেবা করব খুঁজে তেতিয়াহলে কংগ্রেস দলত থাকি সেই সেবা করা সম্ভব নহয়। মই যেহেতু কংগ্রেস দলত সুদীর্ঘ 1972 চনতে যোগদান করেছিল ছাত্র হিসাবে, সেই দলট সেই নীতি আজি নাই। আজি তেখেতকলে যেবিলাক কথা উত্থাপন করিব ধরেছে মোর মানসিক সংঘাত হয়েছে সেই কথা বলে, আর দলট বহিরা মানুষের প্রভাব বিস্তার হয়েছে, আর বিশেষকে মার্ক্সবাদী দলের যথেষ্ট ইন্টারফারেন্স চলিছে, বুদ্ধিজীবীর নামত ইন্টারফারেন্স চলিছে, এক নোহা দলের নেতৃত্বর ইন্টারফারেন্স চলিছে, কিছু কথা নীতিগত কথা এনেকা হয়েছে যে জাত পাতর রাজনীতির বিরুদ্ধে যেটা কংগ্রেসে মাতিছিল এটা সেই জাত পাতর রাজনীতি কংগ্রেসে করব ধরেছে রাহুল গান্ধীর নেতৃত্ব। গতিকে মই সকল কথা চিন্তা করে চাই যদি সেবা করব লাগে কিবা সার্ভিস দিব লাগে আর এখন দেশ চলাবর কারণে এখন দেশের নেতৃত্ব লবর কারণে নেতার প্রয়োজন। কংগ্রেস দলত মই দেখিছো আজি তারিখত নেতা নাই, অসমতো নাই, সর্বভারতীয় ক্ষেত্রতো নাই।